অযথা দাবি করা যৌতুকের টাকা না দেয়ায় বউকে শ্বশুরবাড়ি যেতে দেয় না স্বামী। তবুও শ্বশুরবাড়ি জোর করে নিতে চাইলে শুরু হয় কথা কাটাকাটি। এর এক পর্যায়ে লোভী পাষণ্ড স্বামী স্ত্রীকে গলা টিপে হত্যা করে। যৌতুক না পেয়ে শাশুড়িকে হত্যা করার এই জঘন্য ও দুঃখজনক ঘটনা ঘটে নওগাঁর আত্রাই উপজেলার নরিনা এলাকায়। জানা যায়, দ্বিতীয় দফা 1,50,000 টাকা যৌতুক না দেয়া বেশ কিছুদিন ধরে জামাইয়ের সঙ্গে তার শ্বশুরবাড়ির বিরোধ চলে আসছে। লিজা স্বামীর বাড়ি হতে বাবার বাড়িতে যেতে চাইলে স্বামী বাধা দেয়। তার দাবি করা যৌতুকের টাকা না দিলে শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এই কুলাঙ্গার জামাই। এই পরিস্থিতিতে লিজার মা 3 দিন আগে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসে। যেহেতু জামাই টাকা ছাড়া বউকে শ্বশুরবাড়ি যেতে দেবে না, তাই গতকাল সকালে জামাইকে না জানিয়ে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যেতে চায়। এ নিয়ে জামাই শাশুড়ির মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বউ স্বামীকে ধাক্কা দিলে পাষণ্ড স্বামী ক্ষিপ্ত হয়ে শাশুড়ির সামনেই বউকে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। লোভী অমানুষ স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, এই খুনির কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।